আছেন যত শ্রোতা বন্ধু সবারে যাই কইয়া রাজশাহীতে শিক্ষক হত্যার কথা যাই বলিয়া তাহের নামের শিক্ষকের খুন করিল খুনি সেই খুনিদের ফাঁসি হইল দেশবাসী জানি আস্তে আস্তে কইলা বলি এমন ঘটনা রে নয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে ও নয়া বেলা যাই ডুবিয়া বিসমিল্লাতে শুরু গো করি ওরে প্রাণের ভাই আল্লাহ নবীর পাক রওজাতে সালাম জানাই ভক্তি রাখি পিতা মাতা ওই না পাক চরণে সালাম জানাই পীর আউলিয়া দর্শক দশ জনে বলিয়ে বার মূল ঘটনা শুনিও মন দিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া রাজশাহী যে শিক্ষা নগরী জানেন দেশবাসী দেশ বরেণ্য শিক্ষক শেখায় রহিয়াছে জানি ডক্টর তাহের ছিলেন সেথায় কর্মরত শিক্ষক ভালো মানুষ ছিলেন তিনি সকলে তা জানো তাহার পিছে লাইগা গেল আর একজন শিক্ষকে গো নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া মহিউদ্দিন নামের একজন শিক্ষক ছিল ভাই ডক্টর তাহের সাথে ঝামেলা বাধায় বুঝতে তারে না দিল ভাই করিবে সে খুন তাহার সাথে সামিল দিল আরো কয়েকজন সেই ঘটনা বলি আমি শুনিও মন দিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ২০০৬ সালে প্রথম ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা হলো যাবে কোয়ার্টার বাড়ি খুনি তারে ফোন করিয়া জিজ্ঞাসা করিল ঢাকা থেকে রওনার কথা মোবাইলে হলো শিক্ষক তারে বুঝতে না পায় সরল মনে বলে রে ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া
সাহেব রাজশাহীতে আসে, পরিবারের সবাই তাদের ঢাকার শহর থাকে। বাড়িতে আসিলে তারে পাঁচজনাতে ধরে, সাথে ছিল কে আর কে কার চারজনারও সাথে। রক্ষক যখন ভক্ষক হইল তাহার বাছা ভীষণ দায় নাইয়া, ও নাইয়া বেলা যায় ডুবিয়া। আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউ রাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যায় ডুবিয়া। একেলা পাইয়া তারে ধরিল কষিয়া, রাতেই তারে হত্যা করে পাঁচজনে মিলিয়া। হত্যা করে লাশ নিয়া ম্যান হলেতে রাখে, সারা রাতে লাশ পড়ে রয় ম্যান হলের ভিতরে। সকাল হইলে খুঁজে সবাই কোথাও খুঁজে পাইল না, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউ রাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। ঢাকায় তাহার ছেলের কাছে খবর পৌঁছাইল, ছেলে তাহার ঢাকা থেকে বাবার কাছে আইল। ছেলের সাথে পুলিশ তারে করে খোঁজা খুঁজি, ঘর খুলিয়া দেখে তাহার প্যান্ট শার্ট রইছে পড়ি। ছেলে তাহার বুঝতে পারে বাপে গেছে পৌঁছাইয়া নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউ রাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। বাড়ির ভিতর কে আর কে কার জাহাঙ্গীরে ছিল, পুলিশ তারে জিজ্ঞাসিলে বলে এলো মেলো। এমন কথা শুনে পুলিশ তদন্ত করিল, ঘরের ভিতর ব্যবহারের মোবাইলটা পাইল। সকল কোমর ফাঁস হইল খুনি কোথায় পালাইবা নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউ রাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। কোটের পকেটে থাকে বাসের টিকিট, সব মিলে ধরা পড়লো খুনির দলে। শোকের মাতম ছড়ায় পড়ে সারা বাংলাদেশে, রাজশাহীতে ছাত্র শিক্ষক আন্দোলন করে। এমন হত্যার বিচার দাবি করিল সবাই মিলে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউ রাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। হাজতে ভরিল তাদের চারজনারে ধরে, একজনে পালাইয়া ছিল রয়াছে পালায়ে। কিছুদিন পর খুনির দলে জামিন পেয়ে যায়, সেই খবর শুনে মাস্টারে পরিবারে কান্দে।
চিন্তা করে পায় না তারা কেমনে জামিন পাইলো রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া শিক্ষকেরও এক ছেলে আরেকটা ভাই মেয়ে মেয়ে তাহার চিন্তা করে বাপের হত্যা নিয়ে আইনে সে পড়ালেখা শুরু করিল আইনে পাশ করে মায়া বাপের কেস ধরিল আল্লাহ তাদের সময় দিছে এখন খুনির বাচন দায় ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া বাপেরও কেস হাতে নিল শিক্ষকেরও মেয়ে ষোল বছর পরে তার কেস কোর্টেতে উঠিল 2021 সালে ফাঁসির অর্ডার হয় কারো হইল যাবত জীবন কারো বাঁচন দায় মেয়ে তাহার কান্দিয়া কয় তুমি আছো সব জায়গায় মোলা ও নাইয়া বেলা যাই আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ১৭ বছর পরে হইল 2023 সাল খুনিগণের ফাঁসির কার্য কবে হবে বল দেশবাসী বলে কবে হবে খুনির ফাঁসি রাজশাহীতে শুরু হইল ফাঁসিরও ভাই মঞ্চ সাংবাদিকে খবর নিল সময় আইসে শেষ হইয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া জেলার সাহেব পরিবারে সবারে ডাকিল আসামিদের সাথে তাদের দেখা যে করিল শেষবারের মতো তারে ঘোষণ করায় ভালো মন্দ জিগাছিল কৌবা করায় জল্লাদ তারে যাবে নিয়া একে একে ডাকিয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া রাত্রি ১০টা বাজিলে ভাই কি ঘটিয়া যায় একে একে ফাঁসির কার্য শুরু হইয়া যায় রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমা মিলে নাই এইভাবেতে সকলেরও ফাঁসি হইয়া যায় শিক্ষক হয় কলঙ্ক মুক্ত ফাঁসির মতো দিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বইলা না এর বাদাম দেউ হুরাইয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া
ফাঁসির কার্য শেষ হইলে লাশ নিয়া যায় বাড়ি, পরিবারে কান্দে ভাইরে চিৎকার করি, শোকের মাতন লাইগা বাড়ি হইয়া গেল ভারী। অপরাধ করিলে পরে ক্ষমা হয় না তারি, এই ছিল শিক্ষকের কাহিনী। বিদায় নিলাম বয়াতি নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, আল্লাহ রসুল বইলা নায়ের বাদাম দেউরাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া, বেলা যাই ডুবিয়া নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া।